যা প্রচণ্ড গরম পড়েছে তাতে সবারই ইচ্ছা করছে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে বাড়িতেই যদি বানিয়ে না যায় আইসক্রিম তাহলে কেমন হয় আর দোকান থেকে তো কিনে খেতে হবে না আর বাড়িতে বানালে সেটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর হবে তাই আজকে আমি বাড়িতেই বানিয়ে নিলাম নারকেলি আইসক্রিম এটা দোকানের থেকে অনেক বেশি সুন্দর খেতে হয়েছে আর যথেষ্ট স্বাস্থ্যকরও হয়েছে আর বানানোটা কিন্তু একেবারেই সোজা আপনারা যদি একবার দেখে নেন রেসিপিটা তাহলে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আমি হাফ লিটার মতো দুধ একটা প্যানের ভেতর জাল দিতে দিয়ে দিয়েছি বেশি ঘন করছি না তার মধ্যে একটুখানি দুধ হাতাই করে তুলে রাখছি একটা বাটির ভেতর পরে এটা কাজে লাগবে আমার আর বাকি দুধটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন নারকেল কোড়া হাফ বাটি থেকে একটু বেশি ছিল নারকেল কোড়াটা আর দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টোচমচের কম ছোটো এলাচের গুঁড়ো এটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম সামান্য এক চিমটি নুন কোনো যে কোনো মিষ্টি রান্নাতে সামান্য একটু নুন দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খানিক জাল দিয়ে নেব খুব বেশি ঘন করা দরকার নেই আমি এক মিনিট হাই ফ্লেমে এটাকে গরম করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হবে এই রেসিপিটা আর বানানোটাও একেবারেই সোজা এবার আমি দুধটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর কতগুলো ড্রাই ফ্রুটস আমি কিছু আমন বাদাম কাজুবাদাম আর পেস্তা আমি কুচি কুচি করে নিচ্ছি প্রথমে আমন বাদামগুলো কেটে নিলাম তারপরে কাজুবাদামগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব সাবধানে কাটবেন চুরিতে হাত না কেটে যায় এবারে পেস্তাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম সব কিছু কাটা হয়ে গেছে এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম সে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর দরকার নেই আমি এটা সব কিছু মিক্সারে গ্রাইন্ডারে দিয়ে দেবো তাই একটুখানি মিশিয়ে নিলেই হবে হয়ে গেছে মেশানোটা এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আমার জালদা দুধটা ঠান্ডা হয়ে গেছে ওটা মিক্সার গ্রাইন্ডার ভেতর নিয়ে নিলাম এবারে মিল পাউডার গোলা দুধটাও নিয়ে নিলাম একটু হেঁটে নিচ্ছি চামচ দিয়ে এবারে আমি সব কিছু গ্রাইন্ড করে নেব দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এবারে আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দিলাম পুরোটা দিই নি এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা বাড়িতে বানালে খুবই সস্তার মধ্যে হয়ে যাবে আইসক্রিম কুলফিয়া মালাইগুলো আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে এবার আমার আইসক্রিম মোল্ড আছে আমি আইসক্রিম মোল্ডের মতো এগুলোকে ভরে দিচ্ছি হাতাই করে এগুলো ভরে দিচ্ছি আর যাদের আইসক্রিম মোল নেই তারা কীভাবে বানাবেন সেটা আমি পরে দেখাচ্ছি আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে এটাকে ঢাকনা চাপ্পা দিয়ে দিচ্ছি খুবই সোজা বানানো ঝটপট বানানো হয়ে যাবে এইভাবে আমি সমস্ত মোল্ডগুলোর ভেতরে দুধগুলো ভরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব দেখুন আমি কীভাবে করছি হয়ে গেছে আমার এবারে যাদের আইসক্রিম মোল নেই তারা কীভাবে বানাবেন সেটা আমি বলছি বাড়িতে সবারই কাচের বাটি কিংবা স্টিলের বাটিও থাকে আমি একটা গাছের বাটি নিয়ে নিয়েছি এর ভেতরে আমি খানিকটা দুধ দিয়ে দিচ্ছি এটা একটা এয়ারটাইট কন্টেনার ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে ভরে রাখবো সাত থেকে আট ঘন্টার জন্য এবার এতে বাড়িতে এয়ারটাইট কন্টেনার নেই তারা কিন্তু যে কোনো বাটিতেই এই দুধটাকে দিয়ে ডিপ ফ্রিজে দিয়ে কুলফি মালাই বানিয়ে নিতে পারেন দেখুন আমি একটা সাধারণ বাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকের বাটি আপনার ইচ্ছে করে স্টিলের বাটিতেও নিতে পারেন আমার আট ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম আমি বার করেছি দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আমি কেটে দেখাচ্ছি পুরো দোকানের থেকে কোনো অংশই কম না আর কত স্বাস্থ্যকরভাবে বানানো হলো আর খরচ তো খুব সামান্যই হয়েছে এটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়তো এবারে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর যে বাটিতে বসিয়েছিলাম সেই বাটির উপরে কিছু ড্রাই ফ্রুট সরিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ দেখুন যাদের বাড়িতে আইসক্রিম মোল্ড নেই তারা কিন্তু এইভাবে কুলফি আইসক্রিমগুলো তৈরি করতে পারেন আর মোল্ডের মধ্যে জমিয়েছিলাম যেগুলো সেগুলো বার করে নিয়েছি দেখুন আমি প্লেটের ভেতর কিছুটা বরফ নিয়ে নিয়েছি কেন আইসক্রিমগুলো বার করলেই গোলতে আরম্ভ করে দেবে আমি হাত দিয়ে কিছুটা র্যাপ করে নিচ্ছি কিছুটা দেখুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে রাফ করলে পরে কিন্তু একটু গরম হয়ে যাবে তখন কিন্তু মোল্ডের থেকে আইসক্রিমটা খুব খুব ভালোভাবে বেরিয়ে আসবে একটু রাফ করে নেবেন দু হাত দিয়ে দেখুন আমার কি সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে এসছে আমি প্লেটের মধ্যে খানিকটা বরফ নিয়ে রেখেছি নিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন বানানোটা কত সোজা আইসক্রিম না থাকলেও কিন্তু আপনারা খুব ভালোভাবে এগুলো করে বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনাদের রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম এই গরমে মনের এবং প্রাণের তৃপ্তির জন্যে এই আইসক্রিমটা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন সবাই ভালো থাকুন এই কামনাই করুন